আলাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমানোর সময় সূরা মালক সূরা মুলক পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন। যে ব্যক্তি সূরা মুলক পড়বে তাকে কবর আজাব থেকে রক্ষা করা হবে। এই হিসাবে ঘুমানোর আগে সন্ধ্যার পরে সূরা মুলক পড়া সুন্নত। সেই সঙ্গে বিকালের আমল যেগুলো রয়েছে সকাল সন্ধ্যার জিকির সেগুলো পাঠ করতেন, সূরা ইখলাস পাঠ করতেন, সূরা নাস পাঠ করতেন, সূরা ফালাক পাঠ করতেন, তারপর আয়াতুল কুরসি পাঠ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমালো সারা রাত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী সংরক্ষণকারী নিযুক্ত থাকবেন। সুবহানাল্লাহ। আর সাইয়দুল ইস্তিগফার যে পাঠ করবে সারা রাত সন্ধ্যায় ঘুমানোর সময়, ওই রাত্রিতে মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে। আর সকালবেলা পাঠ করলে ওই সারাদিনের মধ্যে মৃত্যু হলে সেও জান্নাতে প্রবেশ করবে। এরকম আরও অনেক আমল আছে, বিকালের আমল বিশেষ করে ঘুমানোর আগের আমল যেগুলো আছে। সূরা বাকারার শেষ দুই আয়াত, যে ব্যক্তি কোনো রাত্রে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করলো ওই দুই আয়াতই তার জন্য যথেষ্ট হবে। এমনই আরও অনেক আমল আছে, সুন্নতি আমল যেটা আমরা নিয়মিত পাঠ করি, যার পুকের দোয়া সেগুলো পাঠ করা যেতে পারে বিকালবেলা ঘুমানোর সময়। তারপরে আসবাহতু আমসাইতু আলা ফিতরাতুল ইসলাম ওয়ালা কালিমাতুল ইখলাস ওয়ালা দীনি নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও পড়া যেতে পারে। তারপরে আরও অন্যান্য দোয়া আছে, আমসাইনা ও আমসাল মুলকুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মোট কথা, আপনি হিসনুল মুসলিম নামক বইটি সংগ্রহ করবেন। হিসনুল মুসলিম নামক বইয়ে সকাল সন্ধ্যার জিকিরগুলো দোয়াগুলো বিস্তারিতভাবে লেখা আছে। সেই বইটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। ধন্যবাদ।